बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम षष्ठ श्रेणी शिक्षार्थीवृंद तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो। आमी आमार परिचय दिए निच्छी। आमी माफुजा अख्तार पुष्प सहकारी शिक्षिका जामालपुर सरकारी बालिका उच्च विद्यालय। आमी आज तुम्हारे पढ़ाबो बांग्लादेश और विश्व परिचय थेके दशम अध्याय। तो शिक्षार्थीरा आगे तुम्हारे साथे एकटु गल्प करे नेई। तुम्हरा कि तुम्हारे अधिकार सम्पर्के जानो बुझो किभावे तुम्हारे अधिकार संरक्षण करते हबे किभावे तुम्हारे अधिकार आदाय करते हबे तुम्हार अधिकारी बा कि ए विषय कि तुम्हार धारणा आछे? अवश्य आछे। तो बोलो तो आजकेर पाठेर विषय आमादेर कि होते पारे? एतक्षणे निश्चय तुम्हरा बुझे गेछो आजके आमी तोमादेरके पढ़ाबो बांग्लादेशी शिशु अधिकार। तो शिक्षार्थीरा शुरूते ही तोमादेरके शुभेच्छा जानाच्छि एवं सेटेर सामने जारा आछेन आपनादेर प्रति आमार सालाम, आसलामु आलाइकुम। आशा करी सबाई भालो आछेन। आमिओ आल्लाहर रहमते आपनादेर सबार दुआए भालो आछि। आमी आजके तुम्हादेर जे विषयटी पाठ दान करते एसेछि अत्यंत सुंदर एवं अत्यंत चमत्कार। तुम्हरा आज जानबे तुम्हादेर अधिकारेर विषय अर्थात शिशु अधिकार सम्पर्के। तो आजकेर पाठेर विषय निश्चय तुम्हरा एतक्षणे जेने गेछो, बुझे गेछो एवं शुने गेछो। आजकेर पाठेर विषय बांग्लादेशी शिशु अधिकार। आमी एकटु बोर्डे लिखे निच्छि बांग्लादेशी शिशु अधिकार। बांग्लादेशे शिशु अधिकार तो शिक्षार्थीरा आजकेर विषयटी एतटाई गुरुत्वपूर्ण जे तुम्हारा निजेराओ जानबे तुम्हादेर अधिकार कि। जदि ना जानो ताहले निश्चय तुम्हार अधिकार आदायेर क्षेत्रे तुमी सेई सफल पाबे ना। तुम्हार बंधुदेर जे अधिकार आछे से सम्पर्के तुमी कथा बोलते पारबे ना। एछाड़ा जखन कोनो अधिकार क्षुण्ण हय तखन तुमी ए विषये प्रतिबादो करते पारबे ना। तो शिक्षार्थीरा आमरा आज तुम्हादेर जीवनेर सबचेये इम्पोर्टेंट विषय, सबचेये गुरुत्वपूर्ण विषय तुम्हादेर अधिकार अर्थात शिशु अधिकार निये कथा बोलबो। तो शिक्षार्थीरा शुरू करा जाक। चलो आमरा आजकेर पाठेर विषय शुरू करी। तुम्हरा जारा आजकेर शिशु तुम्हराई आगामी दिनेर भविष्य। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব তোমাদের উপরই বর্তাবে। একটি সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি তোমাদের চিন্তা শক্তি, সৃজনশীলতা, সর্বোপরি তোমাদের সমস্ত ভাবনাকে পরিপূর্ণভাবে বিকাশ করার প্রতি গোটা বিশ্ব মনোযোগ দিয়েছে। জাতিসংঘ শিশু অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করেছে। এর সাথে বাংলাদেশ সরকার একাত্মতা প্রকাশ করেছে। তো শুরুতেই তোমাদের অধিকার কি অর্থাৎ শিশু অধিকার কি আরো ছোট করে বলি অধিকার কি এ সম্পর্কে জেনে নেই। অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আমি আবারও বলছি
অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অন্যদিকে শিশু বলতে একটি নির্দিষ্ট বয়স সীমাকে বোঝানো হয়। বিভিন্ন সমাজে শৈশবের ধারণা বিভিন্ন রকম এবং শৈশব নির্ধারণের মানদণ্ডও ভিন্ন ভিন্ন। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু বলতে 18 বছরের কম বয়সী যে কোনো মানুষকে বোঝানো হয়েছে। প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। আমি আবারও বলছি, প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা ও মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যেসব সুযোগ সুবিধা প্রদান করে থাকে তাই শিশু অধিকার। সেই মানুষই যথার্থ স্বাধীন, যার জীবন ভয়ে বা নিরাপত্তাহীনতায় কাটে না, যার জীবন সব দিক থেকে নিরাপদ ও বাধাহীন। শিশুর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইনগত, নাগরিক ও সামাজিক সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর অধিকার সংরক্ষণ করা যায়। সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে। এগুলো শিশু অধিকারের মূল মন্ত্র। এছাড়া স্বাধীনভাবে কথা বলা, চলাফেরা করা, মত প্রকাশ করা ইত্যাদি শিশুর বিকাশের সহায়ক ভূমিকা রাখে। কাজেই শিশুদের সর্বোচ্চ স্বার্থের প্রতি খেয়াল রেখে যাবতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রত্যেক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার কী কী এবং এসব ব্যাপারে তোমাদেরকে জানাব। যদিও আমি সবগুলো অধিকার নিয়ে আলোচনা করতে পারবো না বা করার সুযোগ নেই, আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভরশীল। তার নিজের আয় নেই, ছোট বলে তার গায়ে শক্তিও কম, একই কারণে তার জ্ঞানও কম। কিন্তু তাই বলে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তার উপর কোনো ব্যাপারে জোর খাটানো চলবে না। শিশুও কতগুলো ব্যাপারে স্বাধীনতা ভোগের অধিকারী। শিশু হিসাবে সমাজে ও রাষ্ট্রের কাছে তারও কিছু অধিকার আছে। জাতিসংঘ বড়দের মতো শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। জাতিসংঘের শিশু অধিকার সনদে মোট 54টি ধারা আছে। উক্ত সনদে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। 18 বছরের কম বয়সী যে কোনো মানুষই শিশু, তবে কোনো কোনো দেশে এ বয়স দেশীয় আইনে আরও কম। সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়ে, ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য কোনো কিছুতেই শিশুদের অধিকারের তারতম্য করা যাবে না। বাবা মা ও বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন থেকে তাদের সদুপদেশ দিতে হবে এবং পথ চলতে সাহায্য করতে হবে। শিশু তার নিজের ও বাবা মার নামসহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। মা বাবার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তাশক্তির প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
মারধর কিংবা অন্যায় বকাঝকা থেকে শিশুকে রক্ষা করার ব্যাপারে সরকারেরও কিন্তু দায়িত্ব আছে। শিশুরা যাতে সময় মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষা চর্চার অধিকার রক্ষা করতে হবে। প্রতিটি শিশুর অবকাশ যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার রয়েছে। অর্থনৈতিক শোষণ এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুর বিরত থাকার অধিকার রক্ষা করতে হবে। শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে, শিশুর শারীরিক, মানসিক, নৈতিক ক্ষতি যাতে না হয়, রাষ্ট্রকে তার ব্যবস্থা নিতে হবে। কোনো শিশুকে যুদ্ধে বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। শিশুর সম্মান বোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে। মোট কথা, শিশুর জীবন ধারণ, তার শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা, নিরাপত্তা, চিন্তা বিবেচনা ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকারের বিষয়ে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে। তোমরা শিশু হিসেবে তোমাদের নিজেদের অধিকার সম্পর্কে জানবে ও বিভিন্ন ধরনের নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করবে, পাশাপাশি তোমার বন্ধুদেরকে, পরিচিতজনকে এবং প্রতিবেশীকেও সাহায্য করবে। একটি বিশেষ কথা হলো, কেউ শিশু অধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে তার প্রতিবাদ করবে, চেষ্টা করবে অবশ্যই এর প্রতিবাদ করতে। তো এতক্ষণ আমি তোমাদের 54টি ধারার মধ্যে অল্প কিছু ধারা উপস্থাপন করেছি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি কি। ১৯৯০ সালের 26শে জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রদের স্বাক্ষরের জন্য যখন উন্মুক্ত করা হলো, তখন প্রথম দিনই বাংলাদেশ এতে স্বাক্ষর করে। তোমরা জেনে আরও গর্বিত হবে যে 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ এই সনদের বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গীকার করে। দারিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদির কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। কোনো কোনো সময় তারা নির্মম, নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়। তাই শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। মাতৃপিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম, নারী ও শিশুদের জন্য নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখযোগ্য উদ্যোগগুলো হচ্ছে শিশুর অপুষ্টি দূরীকরণ, সকল শিশুর স্বাস্থ্য সুনিশ্চিতকরণ, অন্ধত্ব নির্মূল করার জন্য সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ, জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ, পথ শিশু ও বিপদগামী শিশুদের বিকাশের জন্য ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, পারিবারিক সহিংসতা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা, এবং সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের অধিকার নিয়ে আলোচনা করলাম। তোমরা যখন ক্লাসে বসো, ক্লাসে আসো, এছাড়াও বাড়ির বাইরে
যাও অথবা বাড়িতে যদি কোনো প্রতিবন্ধী শিশু থাকে তাহলে তোমরা প্রত্যেকে তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তারা কোনো কারণে যেন সুবিধা বঞ্চিত না হয় তাদের প্রতি আমাদের সকলের সুদৃষ্টি থাকবে। শিক্ষার্থীরা, তবে শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। সর্বোপরি শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, সচেতনতা ও চাহিদা সৃষ্টি করা খুব জরুরি। তোমরা যদি তোমাদের অধিকার সম্পর্কে জানো, বোঝো এবং জ্ঞান রাখো, তাহলে একদিকে যেমন তুমি তোমার অধিকার সম্পর্কে সচেতন থাকবে, অধিকার আদায় করে নিতে পারবে, তেমনি তোমার সহপাঠীবৃন্দ এবং বাড়ির আশেপাশে যারা আছেন তাদেরকে তুমি সহযোগিতা করবে। একজন নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে তুমি তোমার দায়িত্ব ছোট থেকে পালন করতে পারবে। তোমরা তোমাদের অধিকারের জন্য প্রয়োজনে প্রতিবাদ করবে, জোর করবে এবং তোমার অধিকার তুমি আদায় করে নেবে। শিক্ষার্থীরা, আজ তোমরা যা জানলে নিশ্চয়ই তোমাদের চলার পথে খুব কাজে আসবে আমি আশা করি, এবং তোমরা তোমাদের অধিকারের কথা জানো, বুঝো এবং অধিকার আদায় করে নাও, এটা আমরা চাই। আমরা বড়রা তোমাদের পাশে থাকব, সহযোগিতা করব, তোমরা তোমাদের মতো করে চলবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। তো শিক্ষার্থীরা, তোমাদের এই অধিকারের কথা বলে আজকে আমার খুব ভালো লাগছে। তোমরা তোমাদের অধিকারের কথা জানলে আশা করি আমার এই কাজ তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আজকে আমি আর তোমাদের ক্লাস দীর্ঘায়িত করব না, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাসে আমরা যেন তোমাদের সহযোগিতা পাই সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, খুদা হাফেজ।